আমরা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক ক্ষতিগ্রস্ত, নদী ভাঙন বাড়ছে, জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সব বাড়ছে, লবণাক্ততা বাড়ছে। তাই আমাদের এলাকায় হচ্ছে যেমন হচ্ছে নদী ভাঙনের ফলে হচ্ছে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, কর্মসংস্থান হারাচ্ছে এবং এখান থেকে স্থান মুক্ত হয়ে যাচ্ছে। 20 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত দুবাইতে এবার বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 অনুষ্ঠিত হবে। প্রতি বছর বিশ্ব নেতৃবৃন্দরা এই জলবায়ু সম্মেলনে বসে বকবক করে, এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বাংলাদেশ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের এখানে নদী ভাঙন, আমাদের এখানে লবণাক্ততা বৃদ্ধি, এখানে প্রাকৃতিক দুর্যোগে ঘর বাড়ি নষ্ট এবং গৃহহারা হচ্ছে, জলবায়ু উদ্ধ্বস্ত হচ্ছে। তাই আমরা জলবায়ু ন্যায্যতা চাই, আমরা ক্ষতিপূরণ চাই। জলবায়ুর উষ্ণতা রোধে, বৈশ্বিক উষ্ণতা রোধে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে ফিরে যেতে হবে।